সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করেছ। আমরা আজকে তোমাদের উচ্চতর গণিতে ত্রিকোণমিতি অংশে অনুশীলনী 8.2 এর একটি অংক করাবো। দেখো, অনুশীলনী 8.2 এর 10 নম্বরের অংক আছে, ট্যান থিটা প্লাস সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে দেখাও যে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এখন যদি আমরা লসাগু করি, হরে দেখে একই জিনিস আছে, তাহলে কস থিটা লসাগু হবে, উপর হবে সাইন থিটা প্লাস 1 ডান দিকে এক্স। এখন এটাকে আমরা বর্গ করি, ওই পক্ষকে বর্গ করবো, তাহলে 1 প্লাস সাইন থিটা, সাইন থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন থিটা একই কথা, প্লাসের বেলায় আগেরটা পরে লিখে কোনো অসুবিধা নেই। তাহলে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইড বাই কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার আর কস স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ারকে যদি আমরা দুই ভাগ করে লিখি, তাহলে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা লেখা যায়, আর এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ধরলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এখন দেখা যায় উপরে 1 প্লাস সাইন থিটা আছে, নিচে 1 প্লাস সাইন থিটা যদি আমরা কেটে দেই, তাহলে উপরে আর একটা 1 প্লাস সাইন থিটা থাকে, আর নিচে থাকে 1 মাইনাস সাইন থিটা ডান দিকে এক্স স্কোয়ার। এবার আমরা যদি এটাকে আর গুণ করি, দ্বিগুণ দ্বিগুণ করি, তাহলে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 মাইনাস সাইন থিটা, নিচে আসবে 1 প্লাস সাইন থিটা মাইনাস 1 আর মাইনাস 1 হচ্ছে প্লাস সাইন থিটা, ডান দিকে আসবে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এই সাইন থিটা প্লাস আছে, এটা আছে মাইনাস, সাইন থিটা এটা কাটা গেলে থাকলো উপরে 2, এই 1 অন কাটা যায়, নিচে সাইন থিটা প্লাস সাইন থিটা যোগ করে 2 সাইন থিটা, এই 2 আর এই 2 কাটা দিলে উপরে এটা 1 থাকে, তো 1 বাই সাইন থিটা সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ লবকে হর করবো, হরকে লব করবো, উল্টিয়ে দেবো, তাহলে এই সাইন থিটা উপরে আসবে, নিচে 1 আসবে, 1 না লিখেও চলে, আমরা লিখলাম সাইন থিটা ইজ ইকুয়াল টু, আর এখানে উঠে গেলে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটাই ছিল আমাদের প্রারম্ভিক বিষয়, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। সুতরাং আমরা কি পেলাম, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। শোর আশা করি তোমরা অঙ্কটি ভালো করে বুঝেছ, এবং আগামী ক্লাসে তোমাদের আরও গুরুত্বপূর্ণ কোনো অঙ্ক করা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।